জিনিয়াস এডুকেয়ারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেল। এরই মধ্যে আমরা পার্ট বি এর এমসিকিউ এর উত্তর সহ প্রশ্নটি দেখিয়েছিলাম। আমি তোমাদের কথা দিয়েছিলাম এসএকিউ নিয়ে আমি আসছি একটু পরে, তাই আবারও চলে এলাম এসএকিউ এর উত্তরগুলি নিয়ে। এবারে আমরা এসএকিউ এর উত্তরগুলি দেখাবো, আর সেই সঙ্গে এমসিকিউ এর প্রশ্নগুলি আর একবার ভিডিও শেষে অবশ্যই দেখাবো। তবে মূল আলোচনায় আসার আগে বলে রাখি, আমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর সেই সঙ্গে বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি তোমাদের মোবাইলে সরাসরি চলে যায়। তো চলে আসি আমরা মূল আলোচনায়। আচ্ছা, এসএকিউ, এসএকিউ এর প্রথম কোশ্চেনটা হলো এই, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার। এই কোশ্চেনটার উত্তর হবে এরকম, দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার ওয়াজ দ্যাট হি ওয়ান্টেড টু নো হু দ্য রাইট পার্সন টু ওয়াজ অ্যান্ড হু শুড বি অ্যাভয়েডেড। দ্বিতীয় কোশ্চেন, হোয়াই ডিড মিসেস জোন্স কল দ্য বয় এ লায়ার। মিসেস জোন্স কল দ্য বয় এ লায়ার বিকজ হি টোল্ড হার দ্যাট হি হ্যাড নট এইম টু স্ন্যাচ হার পার্স। তৃতীয় কোশ্চিন, হাউ ওয়াজ আব্দুল কালামস মাদার্স লাইনেজ ডিফারেন্ট ফ্রম হিজ ফাদার্স। উত্তর, আব্দুল কালামস মাদার্স লাইনেজ ওয়াজ ডিফারেন্ট ফ্রম হিজ ফাদার্স বিকজ ওয়ান অফ হার ফোর বিয়ার্স হ্যাড বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। চার নম্বর কোশ্চিন, হোয়াই ডিড দ্য ন্যারেটার থিঙ্ক দ্যাট হিজ ভয়েস মাস্ট হ্যাভ স্টার্টল দ্য গার্ল। উত্তরটা হচ্ছে, দ্য ন্যারেটার থট দ্যাট হিজ ভয়েস মাস্ট হ্যাভ স্টার্টল দ্য গার্ল বিকজ শি ডিড নট সি হিম, পারহ্যাপস বিকজ অফ সিটিং ইন এ ডার্ক কর্নার অফ দ্য কম্পার্টমেন্ট। পাঁচ নম্বর কোশ্চিন, হোয়াট ডিড দ্য উন্ডেড ম্যান প্রমিস দ্য জার। উত্তর, দ্য উন্ডেড ম্যান প্রমিসড দ্য জার দ্যাট হি উড সার্ভ হিম অ্যাজ হিজ মোস্ট ফেথফুল স্লেভ অ্যান্ড উড বিড হিজ সন্স ডু দ্য সেম। ছয় নম্বর কোশ্চিন, হোয়াট লেসন অফ হিজ লাইফ ডিড রোজার লার্ন অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি ফ্রম মিসেস জোন্স। উত্তর, অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি মিসেস জোন্স গেভ টু লেসন্স অফ লাইফ টু রোজার, নট টু স্টিল অর টেক অ্যাওয়ে এনিথিং বাই আনফেয়ার মিন্স অ্যান্ড টু বিহেভ প্রপারলি। সাত নম্বর কোশ্চিন, হু ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ আব্দুল কালামস ফাদার। উত্তর, পক্ষীলক্ষণ শাস্ত্রী দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ আব্দুল কালামস ফাদার। আট নম্বর কোশ্চিন, হোয়াট ডিড দ্য ন্যারেটার আক্স দ্য নিউ ফেলো ট্রাভেলার অ্যাবাউট দ্য গার্ল। উত্তর, দ্য ন্যারেটার আক্সড দ্য নিউ ফেলো ট্রাভেলার অ্যাবাউট দ্য গার্লস হেয়ার স্টাইল। এবার হচ্ছে কবিতা। কবিতা থেকে যে প্রথম এসএকিউ সেটি হলো, হোয়াট ডাজ কিটস সেলিব্রেট ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। উত্তর, কিটস সেলিব্রেটস মিউজিক অফ আর্থ ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্বিতীয় কোশ্চিন, ইন হুইস মান্থ ক্যান দ্য ডার্লিং বার্ডস বি সিন। উত্তর, দ্য ডার্লিং বার্ডস ক্যান বি সিন ইন মে। তৃতীয় কোশ্চিন, হোয়াট ইজ দ্য সোলজার স্মাইল কম্পেয়ার্ড টু। উত্তর, দ্য সোলজার্স স্মাইল ইজ কম্পেয়ার্ড টু দ্যাট অফ অ্যান ইনফ্যান্ট। চার নম্বর কোশ্চিন, হোয়াট ইজ মিন্ড বাই লেপ্রাস হাইড। দ্য এক্সপ্রেশন লেপ্রাস হাইড রেফার্স টু দ্য পেল রাফ অ্যান্ড মার্কি বার্ক অফ দ্য ট্রি হুজ ভয়েস শ্যাল রান ফ্রম হেজ টু হেজ। দ্য গ্রাস হোপার্স ভয়েস শ্যাল রান ফ্রম হেজ টু হেজ। হোয়াট ডাজ দ্য লাইন অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডেকলাইন মিন। উত্তর, দ্য লাইন অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডেক্লাইন্স মিনস দ্যাট এভরিথিং লুসেস ইটস বিউটি উইথ দ্য প্যাসেজ অফ টাইম। সাত নম্বর কোশ্চিন, হোয়াট আর দ্য ফিট অফ দ্য সোলজার প্লেসড। উত্তর, দ্য ফিট অফ দ্য সোলজার আর প্লেসড অ্যামং দ্য ফ্লাওয়ার্স ইন দ্য ভ্যালি। আট নম্বর কোশ্চিন, ইন হোয়াট ফর্ম অফ ভার্স ইজ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি রিটন। উত্তর, দ্য পোয়েম অন কিলিং এ ট্রি ইজ রিটন ইন ফ্রি ভার্স। কথা দিয়েছিলাম তোমাদের এই ভিডিওর শেষে এমসিকিউগুলিকে দেখাবো,
তো দেখে নাও তোমরা এমসিকিউ এর প্রশ্নগুলি এরকম ছিল। আর সেই সঙ্গে তোমাদের একটি বিষয় আমি ক্ষমা চেয়ে নেব, যে আমাদের আগের ভিডিওর প্রথম প্রশ্নটি একটু ভুল বলেছিলাম, একটি বিতর্কিত একটি প্রশ্ন, মানে প্রথম প্রশ্নটির উত্তর হবে প্রকৃতপক্ষে বি, কিন্তু আমরা উত্তর বলেছিলাম ডি। আমরা তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এর জন্য। এরপরের প্রশ্নগুলির উত্তর দেখো সব সঠিক আছে। এবারে দেখো পোয়েট্রি থেকে যে প্রশ্নগুলি দেওয়া ছিল, চারটে প্রশ্ন স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও উত্তর সহ দেওয়া রয়েছে। এরপরে আসবো তোমাদের ড্রামা থেকে। আমি যদিও আগে এই প্রশ্নগুলি নিয়ে একটি ভিডিও বানিয়েছি, তাও এই ভিডিওর শেষে তোমাদের এই অংশটি দেখিয়ে দিলাম, প্রয়োজনে তোমরা আরেকবার দেখে নিতে পারো। তো যাই হোক, ভিডিওটি আমি এখানে শেষ করছি। পরবর্তীতে আবারও অন্য ভিডিও নিয়ে, অর্থাৎ তোমাদের ব্রড কোশ্চেনের গ্রামার সাইড নিয়ে আমি আসছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।